हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल अपनारा सबाई केमन आছেন आशा करी अपनारा सबाई भालो आছেন। तो आपनादेर साथे आछि आमि सम्पद। तो आज आमि आपनादेर जे भिडियोटी एडिट करे देखाबो सेई भिडियोटी आगे आपनारा देखे निन। रब हंसता हुआ रखे तुमको, तुम तो हंसने की आदी हो। तो কিভাবে আমি এই ভিডিওটি এডিট করেছি তো আপনাদের প্রথমে দেখাই। তো এই ভিডিওটি এডিট করতে হলে আপনাদের এই KineMaster অ্যাপসটি দরকার হবে। এই KineMaster অ্যাপসটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তাছাড়া আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো KineMasterটি ওপেন করি। তো KineMasterটি ওপেন করার পর আপনাদের এই প্লাস চিহ্নেতে চাপ দিতে হবে। এই প্লাস চিহ্নেতে চাপ দিলে আপনাদের এই 69:2 সিলেক্ট করে নিতে হবে। তো তারপর আপনাদের মিডিয়াতে চাপ দিতে হবে। তো আপনাদের মিডিয়াতে চাপ দিলে আপনাদের গ্যালারিতে যত ভিডিও বা ফটো আছে সব চলে আসবে। তো সেখান থেকে আপনাদের একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। সেই ভিডিওটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো আপনাদের এই ভিডিওটা সিলেক্ট করতে হবে। এই ভিডিওটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটির উপর চাপ দিলে আপনার ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। তো আপনাদের ওকেতে চাপ দিতে হবে। তো আপনাদের এই টিক অপশনটিতে চাপ দিতে হবে। তো দেখেন আমার ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনাদের নাম লিখতে হলে আপনাদের লেয়ার অপশনটিতে চাপ দিতে হবে। তো লেয়ার অপশনটিতে চাপ দিলে আপনাদের এই টেক্সট অপশনটিতে চাপ দিতে হবে। তো এখানে আপনারা কি লিখতে চান, আপনার নাম কি সেটা লিখে দেবেন। তো আমার PAMPAD। তো তারপর আপনার নাম লেখা হয়ে গেলে আপনারা এই ওকে অপশনটিতে চাপ দেবেন। তো ওকে অপশনটিতে চাপ দিলে আপনারা এটা টেনে বড় করে নেবেন। তো আপনারা এখানে সঠিকভাবে সেট করে দেবেন। তো আপনাদের লেখাটা একটু চিকন করতে হবে। তো চিকন করতে হলে আপনারা এই অপশনটিতে চলে যাবেন। এই অপশনটিতে চলে গেলে আপনাদের অনেক অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো এই অপশনটিতে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এই টিক অপশনটিতে চাপ দিতে হবে। তো দেখেন আমার লেখাটি চিকন হয়ে গেছে। তো আপনারা একটু ছোটো করে নেবেন। তো আমি একটু ছোটো করে নিই। তো দেখেন। তো তারপর আপনাদের সেট করা হয়ে গেলে আপনারা টিক অপশনটিতে চাপ দেবেন। তো আপনাদের লেখা অপশনটিতে চাপ দিয়ে আপনারা টেনে ভিডিও যত বড় করে নেবেন। তো করে নিই। তো তারপর আপনাদের অপশনটির উপর চাপ দিতে হবে। তারপর আপনাদের নিচে চলে যেতে হবে। এই ব্লান্ডিং অপশনটিতে চাপ দেবেন। তো এখানে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো আপনাদের এই স্ক্রিনটি সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি সিলেক্ট করে নিলাম। তো আপনাদের তারপর টিক অপশনটিতে চাপ দিতে হবে। তো দেখেন আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনার ভিডিওটি একটু কালারফুল করতে হবে। তো কালারফুল করতে হলে আপনাদের উপরে ভিডিওটির উপর চাপ দিতে হবে। তো তারপর আপনাদের এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তো এই অপশনটি সিলেক্ট করে নিয়ে আপনারা একটু কালারফুল করে নেবেন। তো রেজলেশন একটু লাল করে নিন। তো দেখেন আমার ভিডিওটি কালারফুল হয়ে গেছে। তো আপনাদের গান সিলেক্ট করতে হবে। তো আপনাদের গান সিলেক্ট করতে হলে আপনাদের এই লেয়ার অপশনটিতে চাপ দিতে হবে। তারপর আপনাদের মিডিয়ায় চলে যেতে হবে। তো সেখান থেকে আপনারা যে গানটি এখানে সেট করবেন সেই গানটি রেখে দেবেন। তো আমি যে কোনো একটি গান সিলেক্ট করে নিই। তো আমি এই গানটি সিলেক্ট করে নিলাম। তো আপনারা যে গানটি সিলেক্ট করে নেবেন সেখান থেকে আপনাদের অডিও গানটি আলাদা করতে হবে। তো আমি অডিও গানটি আলাদা করে নিই। তো আপনাদের চলে যেতে হবে। লাস্টে গেলে আপনাদের এই অপশনটি চাপ দিতে হবে। এই অপশনটিতে চাপ দিলে আপনাদের অডিও গান হয়ে যাবে। তো আপনাদের টিক অপশনটিতে চাপ দিতে হবে। দেখেন আমার অডিও গানটি হয়ে গেছে। তো আপনাদের এই ভিডিওটির কোনো দরকার, এই ভিডিওটি ডিলিট দিয়ে দিতে হবে। তো এই ভিডিওটির উপর চাপ দিয়ে আপনাদের ডিলিট অপশানে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার ভিডিওটি এখন কমপ্লিট। আমি আপনাদের একটু চালিয়ে দেখাই। তো দেখেন আমার ভিডিওটি কমপ্লিট। তো আপনারা খুব সুন্দরভাবে এখানে আপনাদের নাম লিখতে পারবেন। তো আপনাদের ভিডিওটি কমপ্লিট হলে আপনাদের এই শেয়ার অপশনটিতে চাপ দিতে হবে। তো তারপর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা এখানে 700 করে দেবেন। তো এখানে 30 করে দেবেন। তো তারপর আপনাদের সব কাজ হয়ে গেলে তো আপনাদের এখানে চাপ দিয়ে দিতে হবে। তো এখানে চাপ দিলে আপনার ভিডিওটি সেভ হতে শুরু করবে। তো দেখেন আমার ভিডিওটি সেভ হতে শুরু করেছে। तो এই দেখেন আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো আপনাদের দেখাই ভিডিওটি কেমন হয়েছে। তো আমি গ্যালারিতে চলে যাই। তো দেখেন আমার ভিডিওটি, এই যে আমার ভিডিওটি প্লে করে দেখাই আপনাদের। তো দেখেন আমার ভিডিওটি খুব সুন্দর হয়েছে। তো আপনারা খুব সুন্দরভাবে এরকম এডিট করতে পারবেন। তো আপনারা যদি ভিডিও এডিট বা ফটো এডিট শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার নিত্য নতুন ফটো এডিট বা ভিডিও এডিট আপনারা সবার আগে দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। তো বাই বাই।